আবারও $20 billion নিচে রিজার্ভ। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 billion নিচে অবস্থান করছে। গত মাসের শেষ দিকে রিজার্ভ বেড়ে $20 billion ওঠে। মার্চের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা বাবদ $29 কোটি পরিশোধের পর রিজার্ভ আবার $20 billion নিচে নেমে আসে। এরপর বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ধার করে রিজার্ভ আবার বাড়িয়ে $20 billion ঘর অতিক্রম করে। এখন আবার তার নিচে নেমে গেছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিনের শুরুতে দেশের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ছিল $1,999 কোটি। গত ২৯ ফেব্রুয়ারি নেট রিজার্ভ ছিল $2,057 কোটি। এই হিসাবে রিজার্ভ কমেছে $98 কোটি। গত বৃহস্পতিবার দিনের শুরুতে গ্রস রিজার্ভ ছিল $2,525 কোটি। ২৯ ফেব্রুয়ারি তা ছিল $2,576 কোটি। আলোচ্য সময়ে গ্রস রিজার্ভ কমেছে $51 কোটি। এদিকে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে রোজা ও ঈদ উপলক্ষে ফেব্রুয়ারিতে রেমিটেন্স বেড়েছে, মার্চ ও এপ্রিলেও বাড়বে। এতে রিজার্ভে কিছুটা ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও আমদানিও কমেছে। বৈদেশিক ঋণের প্রবাহ আবার বাড়তে শুরু করেছে, এতে ডলারের প্রবাহ কিছুটা বেড়েছে। তবে রোজায় রেমিটেন্স বাবদ প্রবাসীরা নগদ আকারে হুন্ডিতে ডলার পাঠাচ্ছেন বেশি, ফলে কার্ড মার্কেটে ডলারের দাম কমে গেছে। ব্যাংকেও রেমিটেন্স কেনার ক্ষেত্রে ডলারের দাম কিছুটা কমেছে, কারণ প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর চাপ বেড়েছে, যে কারণে ডলারের দাম কিছুটা কমেছে। তবে এই দাম কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল দরকে কোনো প্রভাবিত করছে না, কারণ কেন্দ্রীয় ব্যাংক বা বাফেদার নির্ধারিত দাম এখন সর্বোচ্চ $110। ওই দামে ব্যাংকে ডলার বেচা কেনা হচ্ছে না বললেই চলে। অন্যদিকে ডলারের সবচেয়ে বড় দুই উৎস রপ্তানি ও প্রবাসী আয় প্রত্যাশা পূরণ করতে পারেনি। আন্তর্জাতিক বাজারে পোশাক বিক্রিতে মন্দার কারণে সদ্য সমাপ্ত বছরের রপ্তানি কেবল 1.99% বেড়ে $55.78 বিলিয়ন দাঁড়িয়েছে। একইভাবে ২০২৩ সালে প্রবাসীরা $21.91 বিলিয়ন দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের তুলনায় মাত্র 2.96% বেশি। এদিকে বিধিনিষেধ সত্ত্বেও আমদানি এখনও উচ্চ পর্যায়ে আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে জুলাই নভেম্বর সময়ে আমদানি ২০.94% কমে $25.72 বিলিয়ন দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আগামী মে মাসের আগে বড় ধরনের কোনো দেনা একসঙ্গে শোধ করতে হবে না, ফলে রিজার্ভের ওপর মে মাসের আগে বড় কোনো চাপ আসবে না। এর মধ্যে জ্বালানি তেল আমদানি বাবদ আইডিবি থেকে ট্রেড ক্রেডিট বাবদ $50 কোটি পাওয়া গেলে জ্বালানি তেল আমদানিতে নতুন ডলারে যোগান দিতে হবে না। এছাড়া IMF-এর তৃতীয় কিস্তি ও বিশ্ব ব্যাংকের ঋণের একটি কিস্তি সামনে বকেয়া রয়েছে। বাজেট সহায়তা বাবদও বিশ্ব ব্যাংক থেকে কিছুটা ঋণ পাওয়া যাবে, সেগুলো নিয়ে আলোচনা চলছে।